এক কথা বলতে গেলে সুদীপ বসুর দুটি যে বাড়ি রয়েছে সেই দুটি বাড়িতে এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা রয়েছেন। প্রথম একটা বাড়ি, যেই বাড়ির দিকে নজর রাখছে গোটা বাংলার মানুষ, তার কারণ সেখান থেকে আদৌ কোনো তথ্য কি সামনে আসে, সেখানে সুদীপ বসু রয়েছেন, কি রয়েছে এই মুহূর্তের খবর আরো জানবো বিস্তারিত। আনন্দমোহন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। আনন্দমোহন, একেবারে তনয়া, তোমায় বলে দিই যে আজ সকাল 7টার আগেই কিন্তু কাক ভোরে, যেটা বলছো কাক ভোরে, কিন্তু ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে সুজিত বসুর যে বাড়ি সেখানে এসছে। আমি তোমায় দেখাবো আমার পিছনে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি হচ্ছে তোমার সুজিত বসুর আদি বাড়ি, অর্থাৎ সেখানে কিন্তু এটা পুরনো বাড়ি এবং এখান থেকে মাত্র 20 গজের মধ্যেই কিন্তু আরেকটি বাড়ি রয়েছে। দুটো জায়গাতেই কিন্তু সকালবেলা ইডি আধিকারিকরা আসেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে নিয়ে, তারা কিন্তু রীতিমতো তো সার্চ ওয়ারেন্ট সেটা নিয়েই কিন্তু এসেছিলেন এবং কোনো রকম যাতে আইনগত ফাঁকফোকর না থেকে যায় তাই প্রথমে কিন্তু সার্চ ওয়ারেন্ট দেখানো হয় এখানকার নিরাপত্তা রক্ষীকে এবং তারপর দীর্ঘ টালবাহানার পর অবশেষে ইডি আধিকারিকরা ঢুকতে পান এবং ইতিমধ্যেই সেই তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন, ইডি আধিকারিকরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। এবং যেটা হচ্ছে, যে তুমি জানো যে 2016 সালে দক্ষিণ দমদম পৌরসভায় বেশ কিছু চাকরি দেওয়া হয়েছিল, সেই তার তদন্ত করছে ইডি এবং তার পরিপ্রেক্ষিতে নজর রাখো। আমি একটু সৈকতের সঙ্গে কথা বলবার চেষ্টা করি। সৈকত, এই মুহূর্তে সেখানে কি চলছে? দেখো, আমি যে বাড়িটির সামনে রয়েছি সেই বাড়িটিও সুজিত বসুর অন্যতম আর একটা বাড়ি, সরাসরি দেখাবো সেই চিত্র। এই বাড়িটিও সুজিত বসুর আরেকটি বাড়ি এবং এই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বাড়ির বাইরে মোতায়েন রয়েছে, বাড়ির চারিদিকে মোতায়েন রয়েছে এবং সবথেকে বড় বিষয় ইডি আধিকারিকরাও এই বাড়িতে রয়েছেন। ইডি আধিকারিকরা বিগত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা হয়ে গেল ইডি আধিকারিকরা এই বাড়িতেই রয়েছেন এবং সুজিত বসুও এখানেই রয়েছেন বলে জানা যাচ্ছে। মূলত আমার দুই সহযোগী আনন্দমোহন এবং অনুপম যেটা বলছিল, দক্ষিণ দমদম পৌরসভায় যে নিয়োগ হয়েছিল 2016 থেকে 2017 সালের মধ্যে, অয়নশীলের বাড়িতে যে ডকুমেন্টস মিলেছিল, ইডি রেড করে যে ডকুমেন্টস মিলেছিল, যে পৌরসভায় বিপুল পরিমাণ নিয়োগ হয়েছে এবং নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, যে ইনফরমেশন মিলেছিল সেই ইনফরমেশন অনুযায়ী রাজ্যের প্রায় 50 থেকে 60টি পৌরসভায় 5 থেকে 6 হাজার রিক্রুটমেন্টের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এটা অয়নশীলের বাড়ি থেকে মেলা ডকুমেন্টস অনুযায়ী এই তথ্য মিলেছিল। সেই পৌরসভাগুলির মধ্যে অন্যতম একটা দক্ষিণ দমদম পৌরসভা এবং যে টাইমে এই নিয়োগ হয়েছিল সেই টাইমে দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু, সেই জন্যেই অয়নশীলের বাড়ি থেকে যে নথি তথ্য পেয়ে পাওয়া গেছে ইডি আধিকারিকরা পেয়েছেন সেই নথি তথ্যের বেসিসেই কিন্তু আজকে সুজিত বসুর বাড়িতে তারা এসেছেন, তাকে এক্সামিন করা হচ্ছে এবং সুজিত বসু এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে তিনি তদন্তের সহযোগিতা করছেন। এবং তোমাকে অন্যদিকে আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি, গত এক সপ্তাহ আগে সন্দেশকালীর ঘটনার পরে এটা ইডির প্রথম রেড। ইতিমধ্যে ইডির ডিরেক্টর এসে মিটিং করে গেছেন, সিআরপিএফ সিআইএসএফ জওয়ানদের আধিকারিকদের সঙ্গে মিটিং করে গেছেন, তারপরেই কিন্তু সিআরপিএফের যে নিরাপত্তা সেই নিরাপত্তার চিত্রটা দেখাবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিত নাথ দেখাচ্ছে সিআরপিএফের প্রত্যেকজন জওয়ান তারা হেলমেট পরিহিত অবস্থা ফাইবার স্টিক নিয়ে রয়েছেন এবং ফাইবারের যে ঢাল সেই ফাইবার ঢালগুলো ইউজ করছেন, কারণ নিরাপত্তার কোনো রকম তারা ফাঁক ফোকর রাখতে চাইছেন না। এবং সেই সন্দেশকালীর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আক্রান্ত হওয়ার পর মিনাখা এলাকায় যেখানে গিয়ে হল্ট করেছিলেন সেখান থেকে রেস্কিউ করেছিলেন যে ডেপুটি কমান্ডান্ট, সেই ডেপুটি কমান্ডান্ট আজকে এখানে এসেছেন, তিনিও নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখছেন, জওয়ানদের সঙ্গে কথা বলছেন এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঊর্ধ্বতন আধিকারিক তাকে রিপোর্ট করছেন। তোমাকে বলে রাখি নিরাপত্তার জন্য লোকাল পুলিশ বা এই আইসি লেফটাউনের নেতৃত্বে লেফটাউন থানার একটা বিশাল ফোর্স রয়েছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার একজন আধিকারিক রয়েছে, সব মিলিয়ে লোকাল থানার পুলিশে তারা এই মুহূর্তে সেখানে রয়েছে। নজর রাখো, প্রতি মুহূর্তে ছবিটা তোমাদের মধ্য দিয়ে আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি। আর অবশ্যই আপনাদেরকে এটাও দেখাবো, তাপস রায়ের বাড়িতে ইতিমধ্যেই আধিকারিকরা অর্থাৎ ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন, ঘন্টার পর ঘন্টা সময় তো অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু এই মুহূর্তে সেখানে কি চলছে অবশ্যই এলিনার কাছ থেকে আমরা জানবো। কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা এবং শশী পাজা রাজ্যের অপর মন্ত্রী কি বলছেন শোনাই। চোরেদের বাড়িতে ইডি যাবে, এটা মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যাম, আপনারা অতীত ইতিহাস জানেন। অয়নশীলের বাড়িতে, ভাইপো ঘনিষ্ঠ অয়নশীলের বাড়িতে যে হার্ড ডিস্ক এবং তালিকা পাওয়া গেছিল মিউনিসিপাল রিক্রুটমেন্টের, সেই তালিকা পাওয়ার পরে
সিবিআই হাইকোর্টে মুভ করে যে আমাদের সেপারেট কেস করতে হবে, এসএসসি এবং প্রাইমারি রিক্রুটমেন্টে এটা আনা যাবে না। হাইকোর্ট বলে আপনি সেপারেট এফআইআর ট্রিট করতে পারেন। এই এফআইআরকে আটকানোর জন্য প্রথমে ডিভিশন বেঞ্চে যায় সিরাজ হাকিমের দপ্তর, পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে চোর মমতার সরকারের আবদার খারিজ হয়। চোর মমতার সরকার আবদার খারিজ হওয়ার পরে ইনভেস্টিগেশন সিবিআই এবং ইডি করে। সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী, এটা আমার কথা নয়, তাদের তারা ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম পিএমএলএ অ্যাক্টে। অর্থাৎ সুজিত বসুর বিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। আমরা আবারও বলি, আলাদা কিছু নয়, স্বামীজির বাড়িতে এসছে, আমি আমার কাছে এই খবর কিছু নেই। আপনারা বলছেন আমাদের দলীয় স্তরে আরও বিষয়টা দেখে নিতে হবে, এই বিষয় নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য, তাদের কোন ক্যালেন্ডার তারা ফলো করেন সেটা আমাদের হাতে নেই, সুতরাং আজকের দিন কালকের দিন সেটা কিছু বলতে পারবো। আমরা শুধু এটাই বলি এবং বাংলার মানুষও জানে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যে সমস্ত রকম চেষ্টা কেন্দ্রের পক্ষ থেকে হচ্ছে এবং তার রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে, এটা জলের মতো পরিষ্কার।